গাইস, আজকের ঈদ ব্লগটা একটু ডিফারেন্ট হবে, কারণ জীবনে কখনো চিন্তা করি নাই যে ঈদের দিন মানুষের বাসায় দাওয়াত খাইতে না যায় মানুষের বাসায় বাসায় ফুড ডেলিভারি দিতে যাব। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে শুধু ফুড ডেলিভারি দিচ্ছি সেটাও কিন্তু না, আজকে এই ঈদের দিনে অনেক কিছু করছি, সেটা হচ্ছে ঈদের নামাজ পড়ছি সবাই একসাথে, বিকালে একসাথে পার্কে ঘুরতে গেছি, খুবই সুন্দর একটা পার্কে গেছিলাম, মানে রোদ উজ্জ্বল একটা বিকেল ছিল, খুবই ঝলমলে একটা আড্ডা দিছি আমরা একসাথে শুয়ে বসে ঘাসের মধ্যে। এখানেই শেষ নয়, বিকেলে পার্কে ঘোরাঘুরি শেষ করে তারপরে আবার কাজে যাই, আবার কাজ করি, কাজ থেকে মাঝরাতে সোহাগবাইর এলাকাতে আসি, সোহাগবাইর এলাকাতে আড্ডা দেই। তো অনেক কিছুই আছে এই ব্লগে, সো ব্লগটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন, সো লেটস গো। A tour bus, still the same game, except I'm pulling more sluts, more butts, more bucks, never giving more fucks. হোয়াটস আপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সকলকে। তো ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে আমি আর রাকিব ভাই চলে যাচ্ছি নামাজের উদ্দেশ্যে। সো অনেক ক্লোজ কল আমাদের নামাজের, আর আমরা একটু দূরেই যাইতেছি যেখানে আমাদের ভাই ব্রাদাররা আসতেছে, সবাই সবাই একসাথে নামাজ পড়বো, দ্যাটস ওয়াই একটু দূরে যাওয়া। তো নামাজ পড়ার জন্য যাওয়ার সময় কয়েকটা মসজিদে দেখলাম যে প্রথম জামাতে খুব পরিমাণে মানুষ হয়েছে, অনেক বেশি মানুষ হয়েছে, আসলে মসজিদ না প্লেগ্রাউন্ডগুলোতেই নর্মালি জামাতগুলো হয়ে থাকে ফ্রান্সে। তো যাই হোক, আমরাও একটা বাস্কেটবলের বা যে যাই বলেন ইনডোর গেমের একটা স্টেডিয়ামের ভিতরে এখন নামাজ পড়তে আসছি, এটা হচ্ছে মেট্রো হোসে। সো নামাজ পড়ে সবাই একসাথে আড্ডা টাড্ডা দেওয়ার জন্য একটু পার্কে আসলাম, আড্ডা কি মেইন ফোকাসই হচ্ছে ছবি তোলা। তো এখানে সবাই মিলে একসাথে ঈদের কিছু ছবি তুললাম, তারপরে ফেসবুকে ডে দিলাম, রিলস করলাম, এই তো এগুলো করে তারপর আমরা ভাবলাম সবাই মিলে বসে একটু কফি খাই। তো সবাই একটু টায়ার্ড, কারণ রাতে ভালো মতো ঘুম হয় না, এই জন্য একটু সবাই কফি খেয়ে নিলাম। আর এখন সবাই সবার বাসায় চলে যাবে, আমরা নর্মালি এখন আমার বাসা, রাজনের বাসা, তিনজনের বাসা, সব কিছু ডিস্টেন্স বৃদ্ধি পেয়ে গেছে, এই জন্য সবারই তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে। সো যাই হোক, বাসায় এসে দেখি অনেক ভাই শ্যামাই রান্না করছে, আর আমি আর সাইমন ভাই কালকে রাতেই এই মুরগ পোলাও রান্না করে রাখছিলাম আর হচ্ছে কালাবোনা। তো এখন এটা খাবো, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিব, রেস্ট নিয়েই কোনো কথা নাই বেরোয় পড়লাম কাজে। কেন কাজে বেরোলাম, কারণ সবাই সবার রান্না নিয়ে ব্যস্ত, আমি কালকে বন্ধ দিছি, আমি কালকে রান্না করে রাখছি, দ্যাটস ওয়াই আমি এখন কাজ করব, কারণ আমাদের এখন কোনো পর্ব নাই, এখন শুধু রেস্টের পর্ব। আর হ্যাঁ, বাসায় কথা বলছি, আর বাসায় আমি কাজ করতে করতেও কথা বলতে পারবো, সো দ্যাটস ওয়াই কাজ সময়টা কাজে লাগাই, যেহেতু কামলা দিতে আসছি বিদেশ, সো ওয়াই নট ব্রো। সো একটু ঘোরাঘুরি করি, ঈদের দিন রোদ ঝলমলে খুবই সুন্দর একটা ওয়েদার, সো ভাবলাম যে একটু বেরোই পড়ি। আর কাজেরও খুব চাপ দেখলাম অ্যাপসে ঢুকে, যে উবারে খুবই চাপ, খুবই লাল হয়ে আছে, তো এখন খুব সুন্দর একটা কাজ হবে, তো যে কথা সেই কাজ, সুন্দর মতো বের হয়ে পড়লাম। আর ওয়েদারটা দেখতেই পারতেছেন খুবই সানি একটা ওয়েদার, আসলে ঈদের দিনে এরকম ওয়েদার আসলে ভাগ্যেরই ব্যাপার, কারণ নর্মালি যত জীবনে ঈদে প্ল্যানিং করি আমরা বেশিরভাগ জীবনের ঈদগুলাতেই হচ্ছে দেশে থাকতে আমাদের কি হতো যে বৃষ্টি নেমে যেত বা এরকম অনেক হয়েছে, তো আপনাদের সাথেও মেবি হয়েছে, সবার সাথেই হয়েছে যে বেশি প্ল্যানিং যে ঈদটাতে করা হয়েছিল ওই ঈদেই বৃষ্টি নেমে সব কিছু খাইয়ে দিছে। তো যাই হোক, আজকে এই যে ফুড ডেলিভারিটাও হচ্ছে সারেন, এটা কোনো প্ল্যানিং ছিল না, তারপরও বেরোয় পড়লাম, কারণ ভাই ব্রাদার যে যার মতো বিজি, অনেকের আত্মীয় স্বজন, অনেকের পার্সোনাল গেস্ট, অনেক কিছু রান্না বাড়া ঝামেলা, তো আমি বাসায় শুয়ে নাই থেকে আমি কয়টা টাকা কামাই, মানুষের বাসায় দাওয়াতে দাওয়াতে না যায় মানুষের বাসায় যায় যায় খাবার দিই, কয়টা টাকা আমার আর্নিং হবে, এই হচ্ছে ঘটনা, দ্যাটস ওয়াই আমি ফুড ডেলিভারির কাজ করতেছি। সো বেশিক্ষণ করবো না, কারণ আবার বিকেলে বের হইতে হবে, সো জাস্ট কয়েকটা কমন মারলাম। আর ওয়েদারটা খুব ভালো ছিল, এইদিকে আবার সবাইকে প্যারাও দিতেছিলাম কতক্ষণ লাগবে, কই আসবেন, কী করবেন, সো দ্যাটস ওয়াই সব মিলেই আবার আমার কাজ দেওয়া বন্ধ করে দিল, তো একটু হতাশ হয়ে গেলাম, তো কী করবো কিছু বুঝতেছিলাম না। এই জন্য কী করা, ঈদের দিন আরও বেশি চাপ থাকার কথা ছিল কিন্তু কাজের রেট তেমন দিতেছিল না, এই জন্য মনটা গেল নষ্ট হয়ে যে মেবি রাতে একটা চাপ দিবে, তো এখন আর বেশি ডেলিভারি দিব না, সো এই দুইটা অর্ডারই নিব, তারপরে আমি বাসায় চলে যাব, কারণ লাঞ্চ টাইমে আজকে কাজ কম হইতেছে, কারণ ফ্রান্সে অনেক আরবি, আর আরবিরা মেবি আজকে ঈদ উপলক্ষে বাসায় আয়োজন করতেছে, বাসায় খাইতেছে,
এজন্য একটু কাস্টমার কম। তো যাই হোক, আমি এখন ডেলিভারিটা শেষ করি, তারপরে আমি আমার নেক্সট কার্যক্রমে যাব। তো আজকের দিনটা একদম পুরো রবটের মতো কাটাইতেছি, আমি লিটারেলি কোনো রেস্ট নাই, একদম নন স্টপ কাটাইতেছি কালকে রাত থেকে, কারণ আমি কালকে রাতেও কিছু তেমনভাবে ঘুমাইতে পারি নাই, কিন্তু কালকে তো আবার কাজ করি নাই, কাজ একবারে শূন্য ছিল আমার উবারের স্কোর। সো দ্যাটস ওয়াই আজকে আর শূন্য রাখা যাবে না। তো যাই হোক গাইস, ওই অর্ডারটা দিয়ে বাসায় চলে আসলাম, বাসায় চলে আসে আবার রেস্ট নিলাম। তো এর মধ্যে রিয়াদ মোল্লা চলে আসছিল, রিয়াদ মোল্লাকে আপ্যায়ন করলাম, এরপর রিয়াদ মোল্লার সাথে রিয়াদ মোল্লাদের বাসায় গেলাম, দ্যাটস ওয়াই রাজন ভাইয়ের বাসায় চলে আসলাম। রাজন ভাইয়ের স্পেশাল নুডলস আর হচ্ছে চিকেন খিচুড়ি উইথ ঝাল ভোনা গরুর মাংস, সেটা এনজয় করলাম। তো খাবারটা শেষ করেই রাজন ভাইকে নিয়ে আমরা সবাই মিলে চলে আসলাম হচ্ছে বর্ষিমা পার্কে, এটা প্যারিস 19-এ, আর আমার বর্তমান বাসার একবারই কাছে পার্কটা। আর এই পার্কটা তাদের কাছেই ভালো লাগবে যারা পাহাড় আর গাছগাছালি পছন্দ করে, কারণ এটা পাহাড়ের মধ্যে পার্কটা করা খুবই সুন্দর, আর এটার ভিউ তো আপনারা অলরেডি দেখতেই পারতেছেন, খুবই ভাল লাগে আমার এখানে আইসা। তো এখানে আওলাদ মামা আর মাস্টার মামাও আসছে। সো এটার বিশেষত্ব হচ্ছে এই প্লেসটা, কিন্তু এই প্লেসের পানির সাইডে কাজ করতেছে এই জন্য ঢাইকা রাখছে, তো এখান থেকে খুব সুন্দর ছবি আসে। তো যাই হোক, ওভারঅল পাহাড় থেকে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমরা ঘাসে বসে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিছি। সো এরপরে আমি বাসায় চলে আসছি, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো, আমি চলে আসি। আর আওলাদ মামার আবার রাজন ভাইদের বাসায় যায়। তো আমি ফাঁকে আমার রাতে আরেকটা দাওয়াত আছে 11টার দিকে, তো ভাবলাম যে এই সুযোগে একটু কাজ করে আসি, দ্যাটস ওয়াই বেরোয় পড়লাম ফুড ডেলিভারি করার জন্য। সো সকালে করছিলাম 2 ঘন্টা, এখন আবার করবো 2-3 ঘন্টা। সো ঈদও হলো, ভাই ব্রাদের সাথে আড্ডাও হলো বাসায়, এর মধ্যে ফুড ডেলিভারি করতে করতে বাসায় কথা বলছি, কারণ এটা জানেন কথা বলা যায়, কোনো সমস্যা নাই। আর বাসায় কি কথা বলবো ভাই, আমি এত কাজ করি, এত টাকা আর্নিং করি, কিন্তু প্রবাসীদের দেশের মানুষ বাসার মানুষই বেশি ব্যস্ত থাকে, এটা হয়তো যারা প্রবাসে থাকেন বা বিদেশে থাকেন তারাই ভালো জানেন। সো যাই হোক, ঘরে থেকেই অর্ডার নিয়ে বেরোলাম, একটা 8 ইউরোর অর্ডার। সো ভালোই ছিল, খারাপ না, 20 প্যারিসের মধ্যে। তো অর্ডারটা দিয়ে আসি, আর এই যে বিলবিলের এই ঢাল থেকে আইফেল টাওয়ারটা দেখা যায়, এটা আমার বাসার কাছেই, সো ভালোই লাগে, খুব সুন্দর লাগে। তো রেস্টুরেন্টগুলোতে দেখলাম যে বেশ কয়েকটা ব্যাগ রেডি হয়ে আছে, তার মানে বুঝলাম চা ব্যাগটা দিবে, তার মধ্যে আজকে হচ্ছে বার্সেলোনা আর PSG-র খেলা মেবি। সো যাই হোক, আলহামদুলিল্লাহ সকালে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা মিলে 62 ইউরো করলাম। সো কাজে তেমন বেশি চাপ দেয় নাই, তারপর আলহামদুলিল্লাহ ঈদের দিন যাই হলো টুকটাক খারাপ হইল না। আর এই যে আমার লেবাস দেখতে পারতেছেন, এটা আমার ওই সাদা জ্যাকেটের নিচেই ছিল, কারণ মিডনাইটে একটা সোহাগ ভাইয়ের সাথে আড্ডার ব্যবস্থা ছিল। সো এখানে চলে আসলাম একটু আড্ডা দেওয়ার জন্য। তো বেশ কিছুক্ষণ সোহাগ ভাইয়ের ওইখানে আড্ডা দিলাম, প্যারিস 11 বাস দিলে। তো এই যে দেখেন, এই অবস্থায় ছিলাম। সো এখন মানে পুরো শরীরটা লুজ হয়ে গেছে ভাই, কালকে রাতে ঘুমাইছি মাত্র 4 ঘন্টা, আজকে কাজ করলাম, ঈদ করলাম, আড্ডা দিলাম, ব্লগিং করলাম, নামাজ পড়লাম, কত কিছু করলাম, শরীর আর কত গোলাই। সো যাই হোক ভাই, এতটুকুই ছিল আপনাদের জন্য, অনেক কষ্ট করে ব্লগটা মেনটেন করলাম। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আসলে যারা প্রবাসে থাকে তারাই জানে সব কিছু মেনটেন করে ঈদ সেলিব্রেট করাটা কতটা পেইন। সো এতটুকুই ছিল, লিমন এখন আসছে, টাটা গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ গাইস। Yo, microphone check, make it a microphone check, give it a microphone, I make the make it a microphone dead. Don't step to me, newbie, I can truly be moody.